हाय व्यूअर्स, टुडे टॉक अबाउट एक्टिविटी सेवेन। एक्टिविटी सेवेन ने की बोले चे? एक्टिविटी सेवेन ने बोला चे, रीड द गिवन सेंटेंसेस केयरफुली एंड मेक ए लिस्ट ऑफ प्रेजेंट एंड पास्ट टेंसेस ऑफ द वर्ब्स यूज्ड इन द सेंटेंसेस। प्रेजेंट और पास्ट, प्रेजेंट माने चे वर्तमान और पास्ट माने चे अतीत, माने वर्तमान और अतीत যে কালটা। টেন্স মানে কি? টেন্সে তিনটা ভাগ আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো এই তিনটা টেন্সের মধ্যে দুটা টেন্সের কথা বলা হয়েছে, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। টেন্স মানে হচ্ছে কাল, ক্রিয়ার কালকে বলা হয় টেন্স। অফ দ্য ভার্বস ইউজ ইন দ্য সেন্টেন্স, এখানে ব্যবহার করা হয়েছে এই সেন্টেন্সগুলোতে। যেমন একটা বলে দিচ্ছি, এই যে রাইটস, সেটা একটা ভার্ব আছে, স্যাং একটা ভার্ব আছে, তো ইজ একটা ভার্ব আছে। তো এইগুলো হচ্ছে কি? ভার্ব। তো এই সেন্টেন্সগুলোতে এই ভার্বগুলো ব্যবহার হয়েছে। রাইট দ্য ওয়ার্ড ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, তো বক্সেস কোথায় আছে তো সেটা আমি দেখাচ্ছি। এই যে হচ্ছে প্রেজেন্টের বক্স আর এটা হচ্ছে পাস্টের বক্স। তো এইগুলোতে যেটা প্রেজেন্টে হবে মানে বর্তমানকালে, সেইগুলো এখানে লিখতে হবে, আর যেটা অতীতের হবে ভার্ব সেখানে, সেটা এখানে লিখতে হবে। এখন আমি দুটো ভাগ করে দিচ্ছি, একটা কি প্রথমে যেটা ঘটেছিল সেটা পি আর ই এস ই এন টি, একটা প্রেজেন্ট আর একটা কি ছিল পাস্ট। তো এখানে আমাদের ওয়ার্ডগুলো লিখতে হবে। তো প্রথম একটা কি আছে, অনির্বাণ রাইটস অ্যাডভেঞ্চারস স্টোরিজ, মানে কী লিখছে, অ্যাডভেঞ্চার স্টোরিজ লিখছে। তো রাইটসটা আছে এখানে লিখবো আমরা প্রেজেন্ট টেন্সে, ডাব্লিউ আর আই টি, তো রাইট হলো প্রেজেন্ট টেন্সে। তারপরে নিশ্চয় যায় ঋতু স্যাং এ বিউটিফুল সং, স্যাংটা হচ্ছে সিংয়ের পাস্ট টেন্স হচ্ছে স্যাং, তাহলে বুঝতেই পারলাম এটা কী হবে, স্যাং হবে পাস্ট, এস এ এন জি স্যাং। তারপরটা কি আছে, স্মেল ইজ এ প্রমিসিং সিঙ্গার, তো ইজটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হবে, ইজ, তো প্রেজেন্ট টেন্সের ঘরে বসালাম। তারপর দ্য ওল্ড ম্যান ডাইড ইয়েস্টারডে, ডাইড, ডাই এর পাস্ট টেন্স হচ্ছে ডাইড, এটা হবে পাস্ট টেন্সে। তারপরটা নেক্সট কি আছে, নির্মল ডিপলি লাভড হিজ কিচেন, তো লাভড, লাভের পাস্ট টেন্স হচ্ছে লাভ, তো এখানে হবে। ফ্রুটস আর ফুল অফ ভিটামিনস, তো আর কোথায় লিখব, এখানে লিখব একটা। তারপর নেক্সট, নেক্সটটা কি আছে, রূপম এক্সপ্লেন্ড, রূপম, রূপম এক্সপ্লেন্ড, রূপম এক্সপ্লেন্ড মানে ব্যাখ্যা দিল বা বিস্ময় প্রকাশ করলো, এক্সক্লেমড, এক্সক্লেমড বিস্ময় প্রকাশ করলো, ইন গ্লি মানে আনন্দে, তো এক্সক্লেমের পাস্ট হচ্ছে এক্সক্লেমড, তো এটা হবে এখানে ই এক্স ই এক্স সি এল এ আই এম ই ডি, এক্সক্লেমড। তারপর নেক্সট আছে, তো এটা এটা হলো না, এটা ত্রিশা অলওয়েজ ওয়ার্কস হার্ড, তো ওয়ার্কস হবে এখানে। এই হলো প্রেজেন্ট, কি বলেছে, প্রেজেন্ট আর পাস্টের একটা লিস্ট।
এবার চলে আসলাম আমরা অ্যাক্টিভিটি এইটে। অ্যাক্টিভিটি এইটে কী বলা আছে, রাইট দ্য প্রেজেন্ট পাস্ট ফর্ম, মানে এদিকে প্রেজেন্ট আছে এদিকে পাস্ট আছে। তো এখানে দেখছি যে একটা করে দিয়েছে, ওয়ান ইজ ডান ফর ইউ, ঠিক আছে। তো প্রেজেন্ট মার্ক পাস্ট হচ্ছে মার্ক, হ্যাজ, হ্যাজের কী হবে এখানে দিয়েছে, কিন্তু এখানে পাস্ট টেন্সটা দিয়েছে কিন্তু প্রেজেন্ট টেন্সটা দেয়নি। তো এইগুলো বসাতে হবে ওয়ার্ড ইন দ্য স্পেস প্রোভাইডেড, যেগুলো ফাঁকা জায়গা আছে সেইগুলোতে বসাতে হবে। তো কিছু 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 প্রেজেন্ট টেন্স দেওয়া আছে আর কিছু কিছু পাস্ট টেন্স দেওয়া আছে। পাস্ট টেন্সের গুলো ফাঁকা জায়গা যে আছে সেখানে প্রেজেন্টটা বসাতে হবে, আর প্রেজেন্ট টেন্সের গুলো পাশেই যে ফাঁকাটা আছে সেইগুলোতে পাস্টটা বসাতে হবে, প্রেজেন্টের পাস্ট আর পাস্টের প্রেজেন্ট। তো এখানে প্রথমে যেটা আছে ওয়ার্ডটা, তো এটা করে দিয়েছে মার্ক মার্কড, তো হ্যাজ, হ্যাজের কী হবে। তো এখানে আমি করছি যে এখানে হ্যাজের, হ্যাজের যেটা হবে তোমাদের এই হ্যাজটার হবে হ্যাড, কী লিখবো, এইচ এ ডি হ্যাড। তো এই জায়গাটা লিখবো হ্যাড। নেক্সট এখানে লিভড, লিভ দেওয়া আছে, ঠিক আছে। তো লিভের প্রেজেন্ট টেন্স হবে লিভ, এল আই ভি লিভ, কী লিখবো, এল আই ভি লিভ, ঠিক আছে। তারপর নেক্সট, নেক্সটটা কী আছে, লার্ন। তো লার্ন হচ্ছে কি প্রেজেন্ট টেন্স, আর পাস্ট টেন্সে কী হবে, তাহলে পাস্ট টেন্সে হবে লার্নড, এল ই এ আর এন টি লার্নড। এখানে কী আছে ক্যাচ, ক্যাচের কী হবে কট, সি এ ইউ জি এইচ টি কট। তো পাস্ট টেন্স কী আছে কট, আর প্রেজেন্ট টেন্স কী হবে, এটা ভুলে না, ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ হবে, কট হবে না, ক্যাচ হবে। পাস্ট টেন্স কট আর কটের প্রেজেন্ট টেন্স হবে ক্যাচ, সি এ টি সি এইচ, ক্যাচ। তারপরে কী আছে ফাইট, ফাইট হচ্ছে প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স হবে ফট, এফ ও ইউ জি এস টি ফট। তারপরে কী আছে আন্ডার স্টুড, আন্ডার স্টুড কী হবে, আন্ডার প্রেজেন্ট টেন্স হবে আন্ডার স্ট্যান্ড, আন্ডার এস টি এ এন ডি আন্ডার স্ট্যান্ড। প্রেজেন্ট টেন্সে আছে ট্রাই, আর পাস্ট টেন্সে কী হবে ট্রায়েড, টি আর আই ই ডি ট্রায়েড, টি আর আই ই ডি ট্রায়েড। পুট, পুটের কী হবে, পুটের ওটাই হবে পুট, পুটের পুটই হবে, চেঞ্জ হবে না, এটার কোনো চেঞ্জ হবে না, প্রেজেন্ট টেন্সে যেটা থাকবে আর পাস্ট টেন্সে ওটাই হবে পুট, পুট। তাহলে তোমাদেরকে অ্যাক্টিভিটি 7 আর 8 করলাম। তো এখানে আমরা ইউজ, ব্যবহার শিখলাম প্রেজেন্ট আর পাস্ট টেন্সের, পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন। আমরা জানি যে টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়, এটা প্রেজেন্ট পাস্ট ফিউচার, আর ভার্বের ফর্ম আছে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল। 3টা ফর্ম আছে, আরও ফর্ম আছে। তো এই 3টা যে ফর্ম বললাম, প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পার্টিসিপাল, এই 3টা ভালো করে পড়া দরকার। তো এখানে 2টা ফর্ম এখানে দেওয়া আছে, একটা প্রেজেন্ট পাস্ট, আর একটা ফর্ম সেটা পাস্ট পার্টিসিপালটা পড়তে হবে। তো নেক্সট টাইমে সেটা নিয়ে আলোচনা করবো।